আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান এনিমেজনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যথারীতি আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি স্পাইক্স ফ্যামিলির দুইটা পর্ব আর মাত্র দুইটাই পর্ব আছে তো আজকে আপাতত এটুকুই গল্প শোনেন তো বাইশ নাম্বার পর্বের শুরুতে আমরা ফিয়নাকে দেখতে পাই যে কিনা তার অফিসে যাচ্ছিল আর ভাবছিল যে সে আসলে লয়েডকে কতটা ভালোবাসে সে লয়েডের সাথে ইউরোকে একদমই সহ্য করতে পারতো না কিন্তু বাচ্চা মেয়ে আনেয়ার জন্য সে সরাসরি কিছু করতে পারছিল না কিন্তু ফিওনা তার ভালোবাসার লয়েডকে নিজের করে নেবার জন্য ইউরোকে ধীরে ধীরে তার জীবন থেকে সরিয়ে দেবার প্ল্যান করে এরপর আমরা লয়ের এবং ফিওনার একটা প্রাইভেট মিটিং দেখতে পাই যেখানে ফিওনা তাকে বলতে থাকে যে উত্তর প্রদেশ এবং দক্ষিণ প্রদেশের মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হতে চলেছে এই তথ্যের মালিক মিস্টার এরিক নামের একজন ভয়ঙ্কর যুদ্ধবাজ কমান্ডার এই তথ্যগুলোর মাঝে হতে পারে কোনো নিউক্লিয়ার ওয়ারহেডের সিক্রেট কোড় রয়েছে এই সম্পূর্ণ তথ্যটা একটা সিক্রেট পেইন্টিং এর মাধ্যমে সেই কমান্ডারের হাতে তুলে দেয়া হবে এই তথ্য যদি তার হাতে চলে যায় তাহলে হতে পারে দুই প্রদেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যাবে তো এখন তাদের দুজনের মিশন ছিল এই পেন্টিংটা যেভাবেই হোক নিজেদের কবজায় করে নেয়া তবে এই পেন্টিংটা চুরি করা ছিল প্রায় অসম্ভব তবে পেন্টিংটা জিতে নেবার একটা অসাধারণ সুযোগ ছিল তাদের কাছে আসলে উত্তর প্রদেশ এবং দক্ষিণ প্রদেশের মাঝে একটা টেনিস খেলার আয়োজন করা হয়েছিল যে খেলায় বিজয়ী হতে পারলে বিজয়ী দল সেই মিউজিয়ামের ভেতর থেকে নিজেদের ইচ্ছে মতো একটা আর্টওয়ার্ক উপহার স্বরূপ নিয়ে নিতে পারবে তো এখন সেই পেন্টিংটা হাসিল করতে হলে তাদেরকে এই টেনিস খেলায় জিততে হবে তো যথারীতি লয়েড এবং ফিয়না দুজনেই তাদের চেহারা পরিবর্তন করে চলে যায় টেনিস খেলার জন্য এখানে লয়েড এবং ফিয়না দুজনের কারোরই টেনিস খেলার তেমন অভিজ্ঞতাই ছিল না লয়েড তো তার ছোট্ট মেয়েটার সাথে সামান্য একটু টেনিস খেলেছে এছাড়া তার কোনো টেনিসের অভিজ্ঞতা নেই কিন্তু ফিয়না তাকে নির্ভয় দিয়ে খেলা শুরু করে দিতে বলে প্রথমে তাদের প্রতিপক্ষকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল কিন্তু লয়েড এবং ফিওনা দুজনেই তাদের শক্ত ট্রেনিং এর কারণে কোনো প্র্যাকটিস না থাকা সত্ত্বেও অনেক ভালো টেনিস খেলছিল তারা দুজন খুব সহজে তাদের প্রতিপক্ষকে হারিয়ে দেয় কিন্তু এটা সবে মাত্র শুরুর একটা ম্যাচ ছিল দ্বিতীয় ম্যাচে তাদের হারানোর জন্য রীতিমতো রাক্ষসের মতো দুজন শক্তিশালী বডি বিল্ডারকে মাঠে পাঠিয়ে দেয়া হয় অপরদিকে ইউরো তখন আনে আর সাথে একটা মাঠের ভেতরে গিয়ে টেনিস খেলছিল আর সে মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল তার হাজবেন্ড লয়েডকে নিয়ে কারণ সে ফিওনাকে নিয়ে অনেক সন্দেহ করত তার মনে হচ্ছিল এবার টেনিস খেলতে গিয়ে হয়তো ফিওনা তার থেকে তার হাজবেন্ডকে ছিনিয়ে নেবে কিন্তু আনেয়া তার মায়ের মন পড়ে নিয়ে বলে যে চিন্তা করো না মা কিচ্ছু হবে না বাবা ঠিকই খেলা জিতে তবেই বাড়িতে ফিরবে আর এদিকে সেই দুজন বডি বিল্ডার বিভিন্ন আজেবাজে কথা বলে লয়েড এবং ফিওনাকে রাগান্বিত করতে থাকে কিন্তু এবার ফিওনা রেগে মেঘে মুহূর্তের মধ্যেই তাদের দুজনকে রীতিমতো আহত করে হারিয়ে দেয় এভাবে এক এক করে তারা আরো বেশ কয়েকটা ম্যাচ জিতে যাবার পর ফাইনালি তাদের ফাইনাল খেলার সময় এসে যায় ফাইনাল খেলার আগে লয়েড এবং ফিয়োনাকে একটা রেস্ট রুমে কিছুক্ষণ প্ল্যানিং করার জন্য রেখে দেয়া হয় যেখানে প্রতিটা মুহূর্তে ফিওনা যেন আরও বেশি করে লয়েডের প্রেমে পড়ে যাচ্ছিল এখানেই ফিওনা প্রতিজ্ঞা করে যে সে লয়েডের জন্য হলেও এই ম্যাচটা জিতে তার মন জয় করে নেবে তো যথারীতি ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায় আর এবার তাদের সামনে একটা কাপল চলে আসে যারা কিনা তাদের ব্যাটে বেশ কিছু যন্ত্রপাতি লাগিয়ে সেটাকে অনেক অ্যাডভান্স করে ফেলে ছিল নতুন এই কাপলকে রেখে মনে হচ্ছিল যে তারা লয়েডকে হারিয়ে দেবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তো যথারীতি খেলা শুরু হয়ে যায় আর সেই অ্যাডভান্স ব্যাটের সাহায্যে প্রথম রাউন্ডে নতুন কাপল লয়েডের টিমের থেকে বেশি স্কোর করে ফেলে খেলার মাঝে যখন বিশ্রামের কিছুটা সময় দেয়া হয়েছিল তখনই লয়েডের মুখ দেখে ফিয়োনা সিদ্ধান্ত নিয়ে নেয় যে যেভাবেই হোক এই ম্যাচটা তাদেরকে জিততে হবে তো যথারীতি খেলা আবার শুরু হয়ে যায় আর এবার লয়েড এবং তার সহকর্মী দুজনেই তাদের অভিজ্ঞতা দিয়ে সেই নতুন কাপলকে হারিয়ে দিতে আর তখনই খেলার উত্তেজনার এক পর্যায়ে ফিওনা বলেই ফেলে যে আমি তোমাকে ভালোবাসি লয় আর এই ঘটনার সাথে সাথে বাইশ নাম্বার পর্বটাও শেষ হয়ে যায় তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে তেইশ নাম্বার পর্ব শুরু করা যাক এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই লয়েডের সাথে তার প্রতিপক্ষ দলের টেনিস খেলা এখনও চলছিল ভয়ঙ্কর গতিতে তারা দুই দলই একত্রে টেনিস খেলতে থাকে আর কোনো দলই যেন হার মানতে রাজি হচ্ছিল না অনেকক্ষণ খেলার পরেও লয়েডকে হারাতে না পেরে প্রতিপক্ষ দলের ছেলেটা আগে থেকে ফিক্স করে রাখা তার একজন স্নাইপারকে বলে দেয় ফিওনাকে গুলি করে দিতে কিন্তু লয়েড সেই ছেলেটার সিগনাল দেখেই বুঝে যায় যে কিছু একটা ঝামেলা হতে চলেছে তাই সে দ্রুত লাফিয়ে পড়ে ফিওনাকে বাঁচিয়ে নেয় লয়েড নিরাপত্তাজনিত কারণে আগে থেকেই বুলেট প্রুফ কিন্তু সে দেখতে পায় তাদের দিকে একটা শক্তিশালী রাবার বুলেট হয়েছে লয়েডের এমন তীক্ষ্ণ নজর দেখে প্রতিপক্ষের ছেলেটা অবাক হয়ে যায় বলে দেয় লয়েড যে ওই ছেলেটার দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে কারণ সে যখনই সিগনাল দিচ্ছিল তখনই তাদের উপরে গুলি বর্ষণ শুরু হচ্ছিল তো যথারীতি লয়েড এবং ফিওনা দুজনেই সেই ছেলেটার প্রত্যেকটা সিগন্যাল আগে থেকেই বুঝে বুঝে তাদের সাথে ভয়ঙ্কর লাইমিতে উঠে এক পর্যায়ে লয়েডের ব্যাটে একটা বুলেট লাগে সেই ছেলেটার গায়ে লাগে আর সেই ছেলেটা নিজে আহত হয়ে যায় এভাবেই চলতে চলতে ফাইনালি লয়েডের দল এই ম্যাচটা জিতে যায় এটা দেখে প্রতিপক্ষের ছেলেটা লয়েডকে তার মাস্টার মনে নিতে থাকে কারণ তারা এত প্ল্যান করার পরেও লয়েড় জিতে গেছে দেখে সে রীতিমতো খুশিতে কান্না করতে থাকে কিন্তু লয়েড় তাকে বলে যে তুমি অনেক ভালো খেলো এই চিটিংবাজি না করে খেলায় মনোযোগ দিলে একদিন অনেক উপরে যাবে তো খেলা শেষে এখন পুরস্কার নেবার পালা ছিল লয়েড সেই পেন্টিং চুরি করার জন্য অন্য আরেকটা প্ল্যান বানায় সেই প্ল্যান মোতাবেক ফিওনা একাই গিয়েছিল পেন্টিংটা নেবার জন্য আসলে লয়েড শিওর হতে চাচ্ছিল যে পেন্টিং এর ভেতরেই সেই কাগজটা আছে কিনা তাই লয়েড ছদ্মবেশ ধারণ করে এসে সেই পেন্টিংয়ের এর ভেতর থেকে কাগজটা বের করে নেয় আর তারপর সেই খালি পেন্টিংটা প্যাকেট করে ধরিয়ে দেয় সেই কমান্ডারের লোকজনদের হাতে এরপর পুরস্কার নিয়ে তারা দুজন যখন গাড়িতে এসে বসে তখনই আমরা দেখতে ফিয়োনা পুরস্কার হিসেবে বেশ কিছু দামি রত্ন পাথর নিয়েছিল আর লয়েড নিয়েছিল সেই পেইন্টিং এবং সেই পেপারগুলো ফাইনালি মিশন কমপ্লিট করে তারা দুজন যখন বাড়ির দিকে যেতে থাকে তখনই লয়েড দেখতে পায় তার স্ত্রী এবং সন্তান দুজনেই মাঠের মধ্যে টেনিস খেলার প্র্যাকটিস করছে এটা দেখে ফিয়না লয়েডকে ইমপ্রেস করার জন্য ইউরোর সাথে একটা ম্যাচ খেলার প্রস্তাব দেয় ফিয়োনা ভেবেছিল আজকে সে ইউরোকে লয়েডের সামনে হারিয়ে দিয়ে লয়েডকে বুঝিয়ে দেবে যে তার স্ত্রী হিসেবে ভাবে ফিওনাই সব থেকে পারফেক্ট আনেয়া তো জানতো যে তার মা যদি খেলা শুরু করে দেয় তাহলে এই সব ফিওনা কোনো দম ফেলারও টাইম পাবে না তাই সে খেলা শুরু করার জন্য আগে ভাগে কোটা কিয়ে দেয় যথারীতি তাদের খেলা শুরু হয়ে যায় আর সর্বপ্রথম ইউরো সজরে সে বলটা শ্যুট করে দেয় কিন্তু সে তার ব্যাটটা বলে লাগাতেই পারে না এটা দেখে ফিওনা মনে মনে হাসতে থাকে কিন্তু তখনই আমরা দেখতে পাই আসলে ইউরো এত জোরে ব্যাট মেরেছিল যে চোখের পলকে সে বলটা টুকরো টুকরো হয়ে কেটে গেছে এটা দেখে উপস্থিত সবাই কেউ যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না তো যাই হোক পরের বার ইউরো যখন বলটা থ্রো করে দেয় তখন রীতিমতো টেনিস বলটাই যেন বুলেটের মতো হয়ে ফিয়নার দিকে এগিয়ে আসতে থাকে ফিওনা বলের গতি দেখে অবাক হয়ে গিয়েছিল সে নিজেও প্রাণ পঞ্চেষ্টা করে সে বলটাকে হিট করার জন্য কিন্তু ইউরো বলটাকে এত জোরে মেরেছিল যে ফিওনার ব্যাট ভেঙে সে বলটা পেছনে চড়ে যায় প্রচণ্ড লজ্জায় ফিওনা আর মাথায় তুলতে পারছিল না সে জলদি সেখান থেকে তার গাড়ি নিয়ে অপমানিত হয়ে পালিয়ে চলে যায় আর নিজের স্ত্রীর এমন শক্তি দেখে লয়েডের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে এদিকে পরদিন লয়েড তার অফিসে আসলে সে যখন হ্যাপির সাথে কথা বলতে থাকে তখন হ্যাপি জানায় যে তোমরা কি গাধার মতো একটা মিশন শেষ করে এসেছো দেখো আসলে গোয়েন্দারা সেই কাগজের লেখাটা ডিকোড করলে জানতে পারে যে কমান্ডার এরিক আসলে সুন্দর সুন্দর মডেলদের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করত তার কাছে এমন শত শত মেয়েদের ছবি ছিল কিন্তু এইসব কিছু দেখে ফেলার কারণে কমান্ডারের স্ত্রী তাকে তাই স্ত্রীর হাত থেকে বাঁচতে কমান্ডার পরবর্তী ফটোশুটের জন্য নতুন নতুন মডেলদের নাম ঠিকানা ফোন নাম্বার এইসব কিছু একটা সিক্রেট কোডিং মাধ্যমে এই কাগজে লিখে রেখেছিল আসলে কমান্ডার এখানে উত্তর প্রদেশ আর দক্ষিণ প্রদেশের যে যুদ্ধের কথা লিখেছিল সেটার মাধ্যমে সে তার এবং তার স্ত্রীর মারামারির কথা বুঝিয়েছিল অর্থাৎ এত কষ্ট করে খেলাধুলা করে পুরস্কার জিতে আনা লয়েডের জন্য সম্পূর্ণ বৃথা হয়ে যায় তো এই ঘটনার সাথে সাথে তেইশ নম্বর পর্বটাও শেষ হয়ে যায় তো দ্বিতীয় সেশনের আর মাত্র দুইটা পর্ব আছে চব্বিশ আর পঁচিশ সেটা খুব জলদি আপনাদের মাঝে চলে আসবে তো ততদিন অবধি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ